নমস্কার বন্ধুরা আজ আবার একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আজ আপনাদের দেখাবো শিলিগুড়ির ডাবগ্রাম ইউথ হোস্টেল শিলিগুড়ি থেকে একটু দূরে এনজেবি স্টেশন থেকে একটু দূরে অটো করে যেতে হয় ডাবগ্রাম ইউথ হোস্টেল এই দেখুন ডাবগ্রাম ইউথ হোস্টেল আমরা এখন ঢুকছি আমি একাই আছি আমার সাথে কেয়ারটেকার বন্ধু আছে এই দেখুন কেয়ারটেকার বন্ধু ফোন নম্বরে এখানে দেওয়া আছে আমার রুম থ্রি জিরো সেভেন দুতলায় দোতলা নয় তিনতলা থ্রি জিরো সেভেন পুরো ইউথ হোস্টেলে শুধু আমি একাই ছিলাম আর ওই কেয়ারটেকার ভাই ছিল এখন আমি যাচ্ছি আমার রুমে যাচ্ছি রুমটা কিছু কন্ডিশন আমি আপনাদের দেখাবো এসি ডাবল বেডরুম ইউথ হোস্টেলে ডাবল বেডরুম এসি রুমের খরচা একটু কমই হয় আমার সব মিলিয়ে হাজার দুই টাকা পড়েছে অনেকগুলো ইউথ হোস্টেলেই গেছি তার মধ্যে জলদাপাড়া ইউথ হোস্টেলটা সবচেয়ে ভালো লেগেছিলো জলদাপাড়া চালসা ইউথ হোস্টেল দুটোই খুব ভালো এই যে ইউথ হোস্টেলে যে রুমটা আছে এই রুমের কিছু কন্ডিশন আমি আপনাদের দেখাচ্ছি এখানে কিছু নিয়ম লেখা আছে রুমের মধ্যে একটা জিনিস দেখাবো এই রুমে আপনাদের এটা এখানে একটা দরজা মতো আছে বাইরে যাবার রুমের মধ্যে দরজাটার কন্ডিশনটা দেখুন সারাবার লোক নেই পদ্মাটা সরাচ্ছি আমি দেখুন পেছনে জঙ্গল বিষাক্ত পোকামাকড় রুমে ঢুকতেই পারে সারানোর লোক নেই ইউথ হোস্টেলগুলো অপারেট হয় মৌলালি থেকে এখন ওনারা যদি ঠিকঠাক কেয়ার না নেন তাহলে কী অবস্থা হতে পারে রুমটার অবস্থা দেখুন ছিটকিনিটা দেখা যায় ছিটকিনিটা অবস্থা দেখুন ওপরে ছিটকিনির অবস্থা কি বাইরে যেতে গেলে বাথরুম ঘরের মধ্যে নেই বাইরে দেখুন এখন বাথরুম করতে গেলে বাইরে যেতে হবে অ্যাটাচ বাথরুম নেই এই বাথরুম এখানে যারা যারা থাকবে রুম সবার সঙ্গে বাথরুম শেয়ার করে নিতে হবে আশেপাশের রুমগুলো থেকে বাথরুমটা পরিষ্কার কিন্তু দেখে মনে হলো গত চার পাঁচ বছরে কেউ ইউজ করেনি কত সুন্দর সুন্দর রুমগুলো বা ব্যালকনি বারান্দা কত সুন্দর কিন্তু লোকজন নেই তাহলে হতে পারে ডাবগ্রাম ইউথ হোস্টেল সম্বন্ধে ঠিকঠাক প্রচার এখনো করা হয়নি ঠিকঠাক আর এখানে যত্ন নেওয়ার কোনো লোক নেই আমি কেয়ারটেকারকে জিজ্ঞেস করলাম এরকম অবস্থা কেন বলল আমরা এখানকার কন্ডিশন মূল তো অনেকবার জানিয়েছি কিন্তু ওনারা কেউ পাত্তা দেন না যাই হোক তাই জন্য এই অবস্থা ক্যান্টিনও নেই এখানে কিছু সুযোগ মানে কিছু নিয়মকানুন লেখা যেগুলো সাধারণ মানুষ বান্ধব মানতে বাধ্য এরকম নিয়মকানুন সমস্ত ইউথ হোস্টেলেই লেখা থাকে এখানকার অবস্থা ওনারা জানিয়েছেন মৌলআলিতে আশা করব ভবিষ্যতে যদি ভিডিওটা পৌঁছে দিতে পারি তাদের কাছে কন্ডিশনগুলো দেখে তাহলে ওনারা কিছু অ্যাকশান হয়তো নিতে পারবেন আর একটু এক্সট্রা কেয়ার নিতে পারবেন সব হোস্টেলগুলোর ওপর আবার রুমে আসছে এই রুমের কন্ডিশন এসি পাখা এগুলো রয়েছে এসি পাখা কন্ডিশন ভালো সবচেয়ে মজার ঘটনা এখানে একটা ক্যালেন্ডার টাঙানো আছে দেখুন দু সালের ক্যালেন্ডার তারপরে আর ক্যালেন্ডার চেঞ্জ করা হয়নি একটা খেলা ছিল বললাম টিভিটা চালিয়ে দিতে বললো রিচার্জ টিভি রিচার্জ করা হয় না কোভিডের আগে নাকি লাস্ট রিচার্জ করা হয়েছিল কোভিড হয়েছে তিন বছর হয়ে গেল ক্যান্টিন নেই বাইরে থেকে খাবার অর্ডার দিতে হচ্ছে সবচেয়ে খারাপ অবস্থা সকালবেলা উঠে চাও পাওয়া যাবে না এখান থেকে এনজিবি থেকে এখানে আসতে টোটোয় তিনশো টাকা চাইছিলো যা করে ম্যানেজ করেছি ওরকমই নাকি চায় যাই হোক ভিডি এই হোস্টেলের কন্ডিশন মনে হয় আমি আপনাদের দেখাতে পারলাম আপনারা বুক করার আগে দ্বিতীয়বার ভাববেন বন্ধুরা আবার আসবো পরে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলের সাবস্ক্রিপশন বক্সে গিয়ে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই